তিনশো পঁয়ষট্টি দিন রাজনীতি হয় তিনশো পঁয়ষট্টি সেকেন্ড রাজনীতি নয় দর্শক আপনার এর মধ্যে জেনে ফেলেছেন আমরা রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠান করি অথচ রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন করি না আমরা করি আশপাশ দিয়ে ছেলেবেলা কিশোরবেলা এবং যুবক বেলা করি আমরা দর্শক আমরা গতকালকে ছিলাম রুবেল ভাইকে নিয়ে বিভিন্ন প্রশ্নে আজকে একটুখানি যাবো রুবেল ভাই আপনি কি কেমন আছেন আপনি সেটাকে বলেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি আপনি ভালো ভালো আছেন আমি আছি আল্লাহ ভালো রেখেছেন আমি জানতে চাই যে আপনি পড়ার মানে পাঠ্যপুস্তকের নিচে গল্পের বই কি পড়েছেন কিনা এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা আসলে সেই সময়ে পাঠ্যপুস্তকের নিচে বই পড়ার একটা আলাদা ধরনের মজা ছিল এটা আমার মনে হয় যে আমার বয়সী এবং সেই সময়ে অনেকেই এটা করেছে আমিও নিজেও করেছি আপনি কি ধরনের বই পড়তে পছন্দ করতেন রোম্যান্টিক নাকি দস্যু বনুর বা মাসুদ রানা বা কোনটা আসলে সেই সময়ে মাসুদ রানা তারপরে ফাইটিং বই এই সমস্ত বইগুলি পড়া হতো বেশি আর আপনি যাত্রা দেখেছেন পালিয়ে যাত্রা দেখেছি দুই একবার দেখেছি দেখেছি আচ্ছা কি বলে দেখেছেন না না বলে দেখেছেন আসলে যাত্রা না বলেই দেখেছি রাতে বাবা ঘুমানোর পরে বাবা মা ঘুমানোর পরে দরজা বন্ধ করে পিছন থেকে আস্তে করে বেরিয়ে বেরিয়েছেন ভাবির সঙ্গে আপনার বিয়ে হয়েছিল জানাশোনা প্রেম বা কি না প্রেম করে তারপরে বাবা মা আর কি কতদিন প্রেম করেছিলেন প্রেম প্রায় চার পাঁচ বছর চার পাঁচ বছর বাহ এটা দীর্ঘদিনের প্রেমে বুঝে পড়ানো হয়েছে কে প্রথম প্রস্তাব দিয়েছিল ভাবি আপনাকে দিয়েছিল যে তোমাকে পছন্দ করি আপনি দিয়েছিল প্রথমে আমি দিয়েছিলাম আপনি পুরুষেরই দায়িত্ব আচ্ছা ভাবি কি সম্মতি দিয়েছে হ্যাঁ প্রথমে বলেছে নাকি বলেছে একটু ভেবে দেখি না সম্মতি ছিল তার ছিল তখন আমরা দেখেছি যে বেশিরভাগ রাজনীতিবিদদের পক্ষ থেকে প্রস্তাব গেলে মেয়েরা একটু কয়দিন সময় নেয় আমি যখন আসলে প্রেম করি তখন রাজনীতিতে আসি নাই আচ্ছা 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 পরে রাজনীতিবিদ হয়েছি তখন এই জন্যই ভাবি সংসার সঙ্গে সম্মতি দিয়েছে যাই হোক আচ্ছা ভাই আমরা জানি যে বিয়ের পরে একটা খুবই সুন্দর সময় যায় মানুষের বছরখানেক খুবই ইন্টারেস্টিং যায় এবং দুষ্ট লোকরা বলে থাকে যে বছরখানিক পরে খালাতো বোন মামাতো বোন হতে থাকে যাই হোক আমরা প্রথম বছর নিয়ে আলোচনা করি যে প্রথম বছরে আপনার মশারিটা নিয়ে দিত কে না আসলে বিষয়টা হইতেছে বিয়ের পরে আমি তখন অলরেডি রাজনীতিবিদ হয়ে গেছি তখন আসলে বাসার সমস্ত কিছুই সেই দেখাশোনা করতো রোমান্টিক রাগাটা গেলে কে আগে সরি বল সরিটা আমি বেশি বলি কারণ বাসায় যেহেতু সময় দেওয়া কম হয় সেই জন্য বাসায় যেহেতু উনি রাজা রাজা অজব তাকেই বলা ভালো শলক শ্যালক কজন এক শ্যালক অস্ট্রেলিয়া থাকেন অস্ট্রেলিয়া থাকে যাই হোক আমরা ওই আরেকজনের কথাটা বলতে জিজ্ঞেস করতে পারছি না উনি কি আছেন শালি হ্যাঁ শালি জি না আমার ওয়াইফই সব ছোট আচ্ছা আচ্ছা একদম খুবই ব্যাড লাকে যে জায়গা এই জায়গাটা আমার প্রসাদ মিলল শলক যেহেতু অস্ট্রেলিয়া থাকে খুব ভালো অনেক রকম গিফট গিফট পাওয়া যায় আপনি ঈদের কথা মনে আছে ছোটবেলায় যে ঈদের কেমন লাগতো মানে পোশাক আশাক যে টেইলারে বানিয়ে দিত সেই টেইলারের কাছে দিতেন কিনা অথবা ইদি নিয়ে একটু ঈদের কথা যদি বলে আসলে তো ঈদ বলতে ছোটকালের ঈদটাই আসলে বেশি মনে করে মনে পড়ে বেশি কারণ সেই সময়ের ঈদগুলিতে আমরা আমাদের মফসলের বাড়ি থেকে গ্রামের বাড়ি যেতাম সেই সময়ে গ্রামের বাড়ি মাঝে মাঝে নৌকা দিয়ে যাওয়া হতো এবং আমাদের সমস্ত পরিবারের লোকজন আত্মীয় স্বজন সবাই আমরা ঈদের আগে একত্রিত হতাম এবং গ্রামে আমরা ঈদ করতাম আমরা দুটো ঈদই গ্রামে করি যার ফলশ্রুতিতে ওই মিলন মেলাটা অন্য রকম অনুভূতির সৃষ্টি করে ঈদই বলে একটা বিষয় প্রচলিত আছে সালাম কোলে টাকা সেটি আপনার কেমন মনে করে কত পেতেন আপনি আসলে ঈদে সেই সময় তো আসলে আমাদের চাচা বড়রা যারা ছিলেন প্রত্যেকই সেই সময় ঈদি প্রচলন ছিল এবং নতুন টাকা নতুন টাকা নতুন টাকা বিশেষ করে এই টাকাগুলির জন্য আমরা সবাই যাদেরকে কখনো আসলে ওই একটু বড় হলে আমরা সালামের প্রতিযোগিতায় নেমে যেতাম ঈদের মানে একটু বড় হলে একটু বড় হলেই হলো আপনার ঈদের জামা কাপড় পেতে গেলে আগে যেটা হতো যে বানাতো তাই না তো টেইলার মাস্টারের কাছে কি যাওয়া হয়েছে কখনো জামার জামাটা বানানো বা প্যান্টটা বানানো হ্যাঁ প্রত্যেক ঈদে আমরা টেলার মাস্টারের কাছে যেতাম এবং সবচেয়ে বড় কথা যে বানানোর পরে আবার সেই জামা লুকিয়ে রাখতাম কেউ যেন না দেখে বিশেষ করে এটার একটা তৃপ্তি ছিল অন্য রকমের দেখলে পরে সেটা পুরাণ হয়ে যাবে সেই জন্য আপনার যত গোপনে বানিয়ে বাসায় রাখা যায় রাখা যায় আপনি কি খোঁজ নিতে যেতেন টেলার মাস্টারকে আমারটা হয়েছে কিনা মাস্টার বলল না না অনেক 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 আসলে সেই সময় মফসলে ওই ভালো টেলারদের একটা প্রতিযোগিতা থাকতো ভিড় থাকতো যার ফলে আপনার অনেকেই ওই শিডিউল টাইমে দিতে পারতো না সেই জন্য মাঝে মাঝে খোঁজ নেওয়ার প্রয়োজন ছিল এবং খোঁজ নিতাম অবশ্যই যে ঠিকভাবে দিতে পারবে কি না আগে চান রাত বলতো সেই সময় দিতে পারবে কি না আপনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আধুনিক রাজনীতিবিদ হিসেবে তরুণদেরকে বলবেন যে কি করলে এই যে আমরা আছি আমাদের যে উন্নতি সেটি ঠিক থাকবে কি করলে আসলে তরুণদের উদ্দেশ্যে যে বিষয়টা বলা মনোযোগ সহকারে পড়াশোনা করা নৈতিকতার অবস্থানটা ঠিক রাখা আমরা মানে শিক্ষায় শিক্ষিত হচ্ছে উচ্চ উচ্চশিক্ষায় কিন্তু আমরা নৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে যাচ্ছি দুর্নীতির কারণে বিভিন্ন কারণে তো সেই দিকে খেয়াল রেখে আমার মনে হয় দেশপ্রেম দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করতে হবে দর্শক আগামীকাল আবার অন্য কোনো অতিথি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার সুস্থতা কামনা করছে এবং দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আপনাদের ধন্যবাদ